السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، شماني تو بھائی شکل، عرفار روزا کون دن رکھو؟ امرا اے بشوئے ببھنو موت پوت و فتوا اتدی شنچی কিছুটা ছোটা বর্ণনা আমি আপনাদের দিতে চাই, খুব সহজ সরল এবং ধীরে ধীরে যেন আমাদের বুঝতে সহজ হয়। প্রথম কথা হলো যে যে সকল ভাইয়েরা বা মুসলিম উম্মতের যে সকল লোকেরা আরাফার রোজা জিলহজ মাসের নবম তারিখে করে এসেছেন এবং করছেন, একসময় আমরাও করেছি, তো এ কারণে যে আরাফার রোজা সাধারণত আরাফা নয় তারিখে হয়, সেই জন্য নয় তারিখে আরাফার রোজা করা হয়েছে, আর সেদিন আরাফার দিন। কিন্তু সমস্যা হলো এই যুগে যখন কিছু জায়গায় নয় তারিখ হলো না, আট তারিখ, অথচ আমরা দেখতে পাচ্ছি যে মক্কায় আরাফা হচ্ছে, অর্থাৎ মক্কায় আরাফার এই নবম তারিখ হচ্ছে, প্লাস আরাফায় হুজ্জাজে কেরাম সেই আরাফার ময়দানে একত্রিত হয়েছেন, এবং আল হাজ্জু আল আরাফা, আরাফাই হচ্ছে হজ, সেটা তারা পালন করছেন। তাই প্রশ্নটি আসলো যে এখন কি করতে হবে। এখন এই প্রশ্নের জন্য আমাদের কাছে অবশ্যই কোরআন এবং হাদিস এবং আসার সালাফ, এটাই আমাদের দলিল সবসময়। তো শোনা যাক যে এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে স্পষ্ট হাদিসটি কি এবং তা থেকে কি বোঝা যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে আরাফার দিনের রোজা আমি মনে করি যে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে এক বছর আগের ও এক বছর পরের গুনার কাফফারা করে দিবেন। হাদিসটি কে বা মুসলিম বর্ণনা করেছেন, সিয়াম অধ্যায় 1162 নম্বর হাদিস। এখানে আবার একটু লক্ষ্য করেন, আরাফার দিনের রোজা, জিলহজ মাসের নবম তারিখের রোজা, কোন কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা না নবম তারিখের রোজা? যদি আরাফার দিন এই শব্দটি এসেছে, তো এটিকে বলা হয় নিসবত ইজাফত, দিনটাকে আরাফার দিকে নিসবত করে দেওয়া, সম্বোধন করে দেওয়া। যখনই কোনো কিছুকে কোনো কিছুর সাথে সম্বোধন করা হয়, তখন তার নির্দিষ্টকরণ বুঝায়, নির্দিষ্ট সেই দিনটি বুঝায়। আচ্ছা, তাহলে হাদিসে কিন্তু আরাফার দিন এই কথাটি এসেছে, নবম তারিখটা আসেনি। আচ্ছা, এরপর আরেকটি কথা এখানে মনে রাখা উচিত, যদি আমরা আমাদের ভাইদেরকে এটা বলি যে ভাই জুমার দিন মানে, তাহলে বলবেন সপ্তাহের ওই দিন যেদিন যেদিন জুমা বার হয়, শুক্রবার সেটা। আচ্ছা, জুমার দিনের ফজিলত কেন ভাই, জুমার দিনের ফজিলতটা কেন অন্যান্য দিনের চাইতে? কারণ সেই দিনে জুমা আছে। নাহারের দিনের, কুরবানির দিনের ফজিলতটা কেন ভাই, কারণ সেই দিনে কুরবানি আছে। তাহলে আরাফার দিনের ফজিলতটা কেন ভাই, কারণ সেই দিনে ওকুফে আরাফা হয়। এটা বুঝতে কি অসুবিধা? তাহলে আরাফার দিনে ওকুফ আরাফার সাথে এর সম্পর্ক নেই, এরকম কথা বলা আসলে যুক্তিসঙ্গত নয়। আচ্ছা, এবার দ্বিতীয় একটি বিষয় আমরা শুনব, সেটি হলো এই আরাফার দিনের ফজিলত আর মর্যাদা যে হাদিসে এসেছে সেগুলো কি, আর সেটা থেকে কোন তারিখকে বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেটিকে ইবনু খুজাইমা, ইবনু হাব্বান, বাজ্জার এবং আবু ইয়ালা, বাইহাকি, সকলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে মা মিন ইয়াউমিন আফযাল ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের চাইতে উত্তম দিন আল্লাহ তাআলার কাছে আর নেই। ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুনিয়াবী আকাশে অবতরণ করেন, ফায়ুবাহি বি আহলিল আরদি আহলাস সামা, আর দুনিয়াবাসীকে নিয়ে আকাশবাসীর কাছে তিনি গর্ব করেন, মানে মানুষদেরকে
মানুষদের এই বিষয়টাকে ফেরেশতাদের সামনে গর্বের সাথে তিনি বর্ণনা করেন ফায়াকুল উনদুরু ইলা ইবাদি আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন আমার বান্দাদের দেখো জাউনি শাসান গাবরা এরা ধূসর বর্ণ ধুলি বর্ণ উস্কো খুস্কো চুল নিয়ে এখানে উপস্থিত জাউ মিন কুল্লি ফাজ্জিন আমিক দূর দুর্গম এলাকা থেকে তারা এখানে উপস্থিত হয়েছে ইয়ারজুনা রাহমাতি তারা আমার রহমতের আশা করে ওয়ালাম ইয়ারাউ ইকাবি অথচ তারা আমার শাস্তিকে দেখেনি ফালাম ইউরা ইয়াওমান আকসারা ইতকাম মিনান নার তো এর চাইতে বেশি সংখ্যায় জাহান্নাম থেকে স্বাধীন হওয়া মুক্ত হওয়া আর অন্য দিনে পাওয়া যায় না মিন ইয়াওমে আরাফা আরাফার দিন ছাড়া প্রশ্ন যে এই যে ফজিলতটি এসেছে ফজিলতের কারণটাও এসেছে না ভাই কারণটা হলো যে হাজিদেরকে আহলেল আরজদেরকে যারা জমিনের বাসী তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছে গর্ব করছেন যে এরা উস্কো খুস্কো চুল এই যে বিশেষ করে মুহরিম এহরাম অবস্থায় হাজিরা যখন আরাফায় যায় তখন তাদের শরীরে মানে ধুলো ধূসর বর্ণ ধুলু ধুলা বালু ইত্যাদি লেগে উস্কো খুস্কো হয়ে যায় এরা কিসের জন্য এসেছে তো সেই দিন না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে তাহলে আরাফার রহমতের বর্ষণের সময়টা হচ্ছে এই আরাফাবাসীকে কেন্দ্র করে তাহলে আমাদের রোজাটা ওই রহমতের সময় এবং দিনে হওয়া উচিত না তারপরে হওয়া উচিত আপনারাই বিষয়টার সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারেন কিছু মানুষ বলবেন যে যদি কোনো বছর আরাফা না হয় আরাফা না হয় কিন্তু রহমত রহমতের জিনিসটা তো আর রহমত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া গুণ সেটা তো আর নষ্ট হবে না সেটা তো অবশ্যই থাকবেই তৃতীয় কথা এই যে আরাফার রোজা রাখলে এত ফজিলত এর হিকমতটা কি কারণ যে সকল হাজিরা হজ করছেন তাদের জন্য যেই ফজিলত আরাফার দিনে আছে সেই ফজিলত যারা হজ করতে যায়নি আরাফা ছাড়া অন্য স্থানে আছেন তারা কিভাবে পেতে পারেন তারা তো হজে না সেই জন্যই তো এই রোজা দেওয়া হয়েছে এমন একটি রোজা যে ওইদিকে হাজিদের উপর যেরকম রহমত বর্ষণ হচ্ছেন আল্লাহ ক্ষমা করছেন এইদিকে যারা হজ করতে যেতে পারেননি বা অক্ষম তারা বাড়িতে এই রোজা থেকে একটি বড় সওয়াবের ভাগিদারি হতে পারছে কথাটা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে একটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শোনা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফা ইয়াউমা ইয়ারিফুল ইমাম ওয়াল আদহা ইয়াউমা ইউযহিল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতারুল ইমাম আরাফা সেই দিন যেদিন ইমাম আরাফায় অবস্থান করেন ইমাম যেদিন আরাফায় অবস্থান করবেন সেদিনই না আমাদেরকে আরাফা ধরা উচিত হাদিসটিকে বাইহাকি বর্ণনা করেছেন সুনান কুবরা 9827 নম্বর হাদিসে এখানে কিছু সংশয় উপস্থাপন করছেন কিছু ভাইয়েরা যেমন কিছু ভাই বলবেন যে জমহুর ওলামা সিংহভাগ ওলামা তো এটাকে নবম তারিখ বলছেন যে আরাফা মানে নবম তারিখ জি ভাই এটা ঠিক কথা কারণ যে সকল ওলামা এই কথা বলছেন তারা তাদের নিকট এরকম কি সংশয়ে পেশ করা হয়েছিল যে যেদিন আপনাদের নবম তারিখ অর্থাৎ আরাফা হচ্ছে সেই দিন পৃথিবীতে কিছু জায়গায় 8 তারিখ আছে তাহলে ওরা কি করবে তো আমাদের প্রাচীন মুতাকাদ্দিম ওলামারা যখন বলেছেন যে ইয়ম আরাফা বলতে নবম জিলহিজ্জা তাদের কথাটা নিজ স্থানে সঠিক কিন্তু যেই সমস্যাটা এখন আমরা ফেস করছি সেই সমস্যাটা কি তাদের কাছে বলা হয়েছিল তাদের কাছে ছিল যে আজ আমাদের এখানে নবম তারিখকে আমরা আরাফার দিন ঘোষণা করছি বা আরাফা মানে ইয়ম আরাফা মানে নবম জিলহিজ্জা বলছি অথচ দুনিয়াতে কিছু জায়গায় 8 জিলহিজ্জা হয়ে আছে যখন এই সমস্যা তাদের কাছে ছিল না তাহলে তারা কি এ বিষয়ে এ কথা বলবেন যে 8 জিলহিজ্জা তো আরাফা হতে পারে প্রশ্নই আসে না তাহলে তাদের কাছে যেই সংশয়টা বা যে বিষয়টা উপস্থাপন করা হয়নি সেটা দিয়ে আমরা দলিল কেন দিব যখন আমরাও জানতে পারতাম না তখন আমরাও নবম তারিখে করতাম কিন্তু যেখানে জানা গেছে জানা যাচ্ছে সেখানে আবার আমরা নবম তারিখেই প্রাধান্য দিচ্ছি যেটা
আমার কাছে পুরাপুরি বা বলতে পারেন যে সংশয় সম্পন্ন বিষয়। আচ্ছা, এরপর আরেকটি সংশয় হচ্ছে, কিছু মানুষ বলবেন যে আপনারা যদি আরাফার রোজা আরাফার দিনে রেখে নেন, অর্থাৎ জিলহজ মাসের এই নবম তারিখে, যেটা সৌদি আরবের নবম তারিখ এবং সেখানে আরাফা হচ্ছে, আরাফার রোজা সেখানে যদি আপনারা ওই তারিখে রাখেন, তাহলে আমাদের দেশ হিসাবে আপনার হয়ে গেল 8 তারিখে রোজা রাখা, তাহলে আপনারা 9 তারিখে কি করবেন? 9 তারিখে তাহলে আপনারা রেস্ট নেবেন? এই যে রেস্ট কথাটা বলছেন না, এটা হলো খোঁচা মারা কথা। মমিন মমিনকে কথার মাধ্যমে, বিশেষ করে মাসলা মাসায়েল, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এভাবে খোঁচা মারতে পারেন না। আপনি কি তাদের বুক চিরে অন্তর চিরে দেখেছেন যে তারা একদিন রেস্ট করার জন্য আগে একদিন রোজা রেখেছে? না, সওয়াব এবং তাদের দলিল প্রমাণের আলোকে তারা এটা মনে করেছে, এটা বুঝেছে, তাই তারা 8 তারিখে রোজা রেখে নিয়েছে, কারণ সেই 8 তারিখে ওকুফ বিল আরাফা হয়েছে বা আরাফা হচ্ছে সৌদি আরবে। তাহলে এরকম করে খোঁচা মারার কারণ কি? এভাবে খোঁচা মারা কখনোই, কটাক্ষ করা কোনো মমিনের জন্য কখনোই কাম্য নয়। আবার সংশয় যে ওই সকল দেশেরা কি করবে যে সকল দেশে একদিন সৌদি আরবের একদিন আগেই চাঁদ দেখে, অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফা হচ্ছে সেদিন তাদের ওখানে কুরবানি হচ্ছে, তো তাহলে তারা তো সৌদি আরবের সাথে আরাফা করতে পারছে না, তারা তো আর আগেই আরাফা করতে হচ্ছে। আমি বলবো, ভাই, ওই সকল দেশের আলেম ওলামারা কি ফতোয়া দিয়েছেন আপনি জানেন? এখানে তাদের কথাটা নিয়ে এসে একটা যুক্তি খাড়া করে এই বিষয়টাকে বানচাল করতে চাচ্ছেন, কিন্তু ওখানকার আলেম ওলামাদের ফতোয়া কি? তাদের বিষয়টা তাদের ওলামারা, তাদের গবেষকরা যেটা যেটা সমাধান দিবেন সেটা তারা নেবেন, আমাদের কাছে তো তারা আসেননি, কিন্তু আমরা কুড়ে বের করে মনে হচ্ছে আমাদের ফতোয়া তারা নিতে এসেছেন, সমাধান আমাদেরকে দিতেই হবে। আচ্ছা ভাই, তবু সমাধান দিতে হবে। সমাধান হলো যে তাদের কাছে এই সমস্যাটা নেই, এই সমস্যাটা নেই যে যে মানে তাদের আমরা আমাদের 8 তারিখ আর ওখানে 9 তারিখ, এই সমস্যা তাদের নেই, সেজন্য তারা তারিখ তাদের তারিখ হিসাবেই আমল করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহকে ভয় করো যতখানি পারা যায়। তো এই কয়েকটি কথা আমি এই কারণে বললাম যে কিছু ভাই এই দিনে রোজা রাখাটা মানে চরমভাবে অপরাধ মনে করছে এবং মনে করছে হয়তো দলিল প্রমাণ কিছুই নেই, এটা এরকম না। এই মতের পক্ষেও যথেষ্ট দলিল আছে এবং দলিলের বাহ্যিক দৃষ্টিকরণ, দলিল দুই ধরনের হয়, একটা হয় দলিল মুহতামাল আর একটা হয় ইহতেমালের পর জাহের হওয়া, আর একটা হলো নাস। নাস মানে স্পষ্ট, সেখানে কোনো এদিক ওদিক করার কোনো কোনো কৌশল বা কোনো রকম কিছু চলবে না, একটাই তথ্য বের হবে, এরকম তো না। সিয়াম ইয়াউম আরাফা মানে ওলা আমাদের দুটি মত চলে আসছে, কেউ বলছেন যে আরাফার দিন যেদিন ওকুফ বিল হাজিরা আরাফায় ওকুফ করবেন, আর কেউ বলছেন নবম তারিখ, তাহলে এরকম দলিলকে বলা হয় মুহতামাল। দলিল মুহতামাল যখন হয় তখন ইহতেমালের পর একদিকটা বেশি স্পষ্ট হয়, ওটাকে বলা হয় রাজেহ। তাহলে রাজেহ যখন হবে সেটার উপর আমল করতে হবে। আমার কাছে ধরে নেন, আমার কাছে এটা রাজেহ, তাই আমি এটার উপর আমল করতে পারি এবং এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এবং এরকম মানুষদেরকে কটাক্ষ করার, এরকম মানুষদেরকে অপমান করার, অপবাদ দেওয়ার কোনো অবকাশ নেই। আর যারা আগের মতটিকেই মেনে মেনে চলছেন, তারা পূর্বের মতেই আছেন, তাহলে তাদেরকে হয়তো বেশি কিছু বলার দরকার নেই, কারণ এভাবেই আমলটি হয়ে এসেছে তাই তারা করছে। তো আমি আমার তথ্যগুলি আপনাদের সামনে খুব সহজ সাধারণ করে উপস্থাপন করলাম, যদি আপনাদের ভালো লাগে বিষয়টি বা বুঝতে সহজ হয় তাহলে ইনশাআল্লাহ আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, নবম তারিখের রোজা। এই কথাটা বললে আমাদের এই আরাফার দিন যখন হচ্ছে তখন রোজা করার কোনো আর অবকাশ থাকতো না, তখন আমাদেরকে নবম তারিখেই করতে হতো। আশা করি বুঝা গেছে। তবে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ ইত্যাদি না করে আপনাদের কাছে যে মতটি বেশি রাজে, বেশি দলিল সম্পন্ন এবং সঠিকের হকের কাছাকাছি এবং সত্যিকারে দলিল প্রমাণ পড়ার পর অন্তরের তৃপ্তি, এ সকল কিছুকে খেয়াল করে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। তবে আমার কাছে এই মতটি বেশি সুন্দর বা ভালো মনে হয়, যেটা আরাফার
দিনের সাথে সম্পর্ক অর্থাৎ যেদিন উকুফ বিল আরাফা হয় কোন বছর যদি উকুফ বিল আরাফা নাই হয় তো নাই হলো কিন্তু রোজাটা আমাদের সেদিনই রাখতে হবে যেমন কোন কারণে যদি জুমা জুমা না হয় কোন কারণে যদি কোথাও জুমা না হয় হঠাৎ যুদ্ধ বেঁধে গেছে জুমাতে যাওয়া গেল না তার মানে কি জুমার ফজিলতটা নষ্ট হয়ে যাবে হবে না ঠিক সেরকমই উকুফে আরাফা না হলেও আরাফার ফজিলত সেদিন অবশ্যই ধারাবাহিকতা ধারাবাহিকভাবে থাকবে এবং সাব্যস্ত হবে সাব্যস্ত থাকবে জাযাকাল্লাহ খের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ